ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন পরিপূর্ণ নয়, বর্তমান কমিশনও বিতর্কিত, মন্তব্য সাবেক সিইসি এটিএম শামসুল হুদার। নারায়ণগঞ্জ আর জাতীয় নির্বাচন এক নয়, সিপিডির আলোচনায় বলেছেন বিশিষ্টজনরা। বাংলাদেশের বিপক্ষে দেশে বিদেশে ষড়যন্ত্রকারীরাই র্যাবের বিরুদ্ধে কথা বলছে, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মামুন। আন্তর্জাতিক মহল সহ চারদিক থেকে সতর্ক বার্তা এলেও ক্ষমতার মোহে অন্ধ সরকার, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আরও 17 জনের মৃত্যু সহ দেশে করোনার ভয়াবহতা বাড়ছেই, জরিমানা সহ অভিযানেও মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি উৎখাত আন্দোলনের পেছনে বাইরের ইন্ধন থাকতে পারে, ইঙ্গিত করলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার দায়ে শিক্ষামন্ত্রী ও এর উপাচার্যের পদত্যাগের দাবি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলাগুলো, বিপর্যস্ত জনজীবন। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে মিনি বাসে বোমা হামলায় 4 নারী সহ কমপক্ষে 7 জন নিহত, আহত আরও 9 জন। সিলেট সানরাইজার্সের বিপক্ষে জয়ে বিপিএল শুরু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, টানা 2 ম্যাচে হার মিনিস্টার ঢাকার, প্রথম হাসি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।